আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি আমি আজকে আলু দিয়ে তারপর ইলিশ আর দুই রকমের সুটকি নুন ইলিশ আর একটা শুটকি দিয়ে আজকে একটা রেসিপি করবো তো দেখুন এখন আমি চুলার মধ্যে তেল দিলাম তেলটা যখন গরম হয়েছে তখন আমি এনে একটা কাপ পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু অল্প করে একটু আদা রসুন বাটা দিয়ে দিছি এক চামচ আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন আমি আস্তে আস্তে মশলাটি দিয়ে দিব তো দেখুন মশলাটি আমি নামাই এখন এক এক করে সব মশলা দিব প্রথমে আমি এক চামচের দেড় চামচেবো আমি মরিচের পাখি দিয়ে দিলাম মরিচের পাখিটা দিয়ে এখানে দুনার পাখি দিয়ে দিলাম এক চামচ আর লোকা হলুদ দিয়ে দিলাম আদা চামচ সব কিছু দিয়ে এখন আমি দেখুন মশলাটা যাতে পুইরা না যায় জন্য পানি দিয়ে দিলাম একটু এই পানি দিয়ে আমি ভালো মতন মশলাটা কষানো মশলাটা যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এই জন্য আমি মশলাটা ভালো করে কষানো তো দেখুন মশলাটা যখন লাড়া দিয়ে এখন ডাকটা কিন্তু মশলাটা কষানো মশলাটা যখন ভালো করে টুই হইব তখন দেখুন আমি এখানে সাথে কিন্তু নুন ইলিশটা আর সুটকিটা একসাথে দিয়ে দিয়ে দিলাম পানির সাথে যাতে কষানো হয় এই জন্য আমি একসাথে দিয়া মশলাটা কষানো তো নুন ইলিশটা সুন্দর করে এক একটা ধুয়ে রাখছিলাম আর সুটকিটাও আমি সুন্দর করে বাজার দিয়ে ধুয়ে রাখছি তো ধুয়ে এখন দেখুন আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে তো এখানে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এখন মশলাটার সাথে ভালো মতন আলুটা মিলামু আর এর সাথে আমি দেখুন একটা টমাটোমো অর্ধেক টমাটো দিয়ে দিছি এখানে আর দু তিনটা কাঁচা মরিচও ফাইরে আমি দিয়ে দিলাম এখানে দেওয়া মশলাটা বা করে কিন্তু আমি এই তরকারিটার সাথে মিলাই দিম এখন ভালো করে মিলাইয়া তো ঢাক্কা তরকারিটা রান্না করবো ঢাকা মশলাটা যতক্ষণ কষান ভালো করে আলুটা কষান না হয় ততক্ষণ আমি এখানে জল দিব না তো আমি এখন ডাইকে দিব তো আমার এই নুনা ইলিশ আলু দেওয়া রান্নার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিন তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু মশলাটা যখন কষানো হয়ে গেছে আলুটা একটু হালকা গুল্লা গোল্লা গেছে আমি কিন্তু আলুটা এদিকে একটু আদা ভাঙ্গা করে দিলাম তো এই আলুটা যদি একটু আদা ভাঙ্গা করে দেন তাহলে কিন্তু এই শুটকি তরকাইটা খাইতে অনেক মজা আর আমি কিন্তু এখানে অল্পই একটু পানি দিবো যাতে সুন্দর করে আলুটা আর মশলাটা একটু ভালো করে ভালো করে হয় তো অল্প পানি দিব আর আমি কিন্তু এই সুটকিটা বেশি একটা পানি রাখুম না তো এখন দেখুন আমি দিয়া কিন্তু এখানে অল্প করে একটু জিরার ফাটকেও দিয়ে দিলাম যাতে এই সুটকিটা খাইতে মজা লাগে তো দেখুন এইভাবে কিন্তু নুনালিস রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে আলু দেওয়া তো আমি কিন্তু দেখুন এখন এই সুটকিটা দিয়ে সুন্দর করে এক দেয়া এখন ডাইকা আমি এটা রান্না করবো যতক্ষণ ভালো মতন পানিটা না শুকায় এদিকে আলুটা কিন্তু আমার অর্ধেক ভুল লেগেছে তো যে পানিটা দিছি এই পানিতে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাব তো আমি এখানে একটু লবণ লাগবে দেখে একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এখন ডাইকা কিন্তু আমি রান্না করতেছি দেখুন অনেকখানি পানি কিন্তু শুকায় গেছে গা শুকায় যাওয়ার পরে এখন আমি কিন্তু এখানে আর একটু পাতা দিয়া তারপরে সুন্দর করে কিন্তু আমি তরকারিটা নাড়া দিব দিয়ে কিন্তু নামাই দিব যখন এটা আলুর তো তরকারি এটা পানিটা কিন্তু এইভাবে টাইনা সব নিয়ে নিব তো দেখুন অনেক কিন্তু শুকায়ে গেছে গা আর সুন্দর মতন কিন্তু এই তরকারিটা হয়ে গেছে তো এইভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খাওয়া দেখেন অনেক মজা লাগে নুন আলিশের একটা গ্রান আর শুককে দিয়েছি আমি লোকে অনেক মজার দেখুন আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট এখন হয়ে গেছে গা তো দেখুন কত সুন্দর করে তেল ওঠছে রান্নাটা শেষ